সকাল থেকে রুটি বানাইছি, সকালে ঘুম থেকে উঠছি, রুটি ফ্রেশ হয়েছি, হওয়ার পরে রুটি বানাইছি, রুটি রুটি বানানোর পরে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটার পরে প্লেট মারছি, তারপরে খাইছি, তারপরে তারপরে কি করছি, তারপর বিস্কিট খাইছি, তারপর ফোন দেখছি, তারপরে কি বিস্কিট খাইছ, ফিট কেকার্স, ফিট কেকার্স ভালো লাগে না, দিস ক্লাবের ব্র্যান্ডটা অনেক ভালো। আচ্ছা টেস্ট অনেকটা খেলাম, খাওয়ার পরে চরপ কাটলাম, আজকে বুটে ডাউল দিয়ে চরপ রান্না হবে, খাসির চরপ, আর কলা কলা ভর্তা করব। এখন যেটা করব সেটা দেখাবো, আমাদের সাথে থাকুন। কি খাচ্ছ? পিঠা। কি পিঠা? এটা বাতরটা ফ্রিজ থেকে বের করলো, ঠান্ডা পিঠা খাচ্ছো? আমি মনে করছি অনেকক্ষণ আগে বের করছে, এখনই। আচ্ছা আচ্ছা, ঠান্ডা লাগছে না? কি পিঠা এটা? কি কি মশলা আছে? জিরা আছে, রসুন আছে, আদা আছে, জিরা রসুন আদা বাটা। তোমার যে খাওয়া কি রেন্দি, আমি কত ঘাটি রেন্দি খাইছি তাই না বলো তো? মরিচের গুঁড়া গেলে রান্না করে কে দাম, আমি তো উঠে করবে ভাত তো মনে হয়ে গেছে দেখি।
হয়ে গেছে ব্লেন্ডার আনছে দেখছো তুমি ব্লেন্ডার তো আগে তো ছিল আমার নিউনিসে হ্যাঁ আগে ছিল না আগে ছিল ওটা আলো পোড়াতো না এখন নতুন ব্লেন্ডার অন করো দেখি তো বন্ধুরা নতুন ব্লেন্ডার নিয়ে আসছে মশলা করার জন্য আমাদের বাসাতে তো এই ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনাদের বিভিন্ন ধরনের জুসের রেসিপি দিব সবকিছু আর কি মেশিন কই সাধারণত মশলাই করা হবে না হলে মশলার বাটি তো জুস করলে গন্ধ লাগে আর এইটাতে মশলা করা এইটা মশলার জন্য না তো বের করো এটা আরে আমি বোন খাইতে পারছি না বেশি খুব মাথা ব্যথা করছে মেশিনটা কই যখন ব্যবহার করা হবে ইউজ করা হয়েছে মশলা হয়েছে কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে ভালো দেখি রান্নার কি অবস্থা একদম দেখি এই তুই দাও একটু রইতে তো আরো 10-15 মিনিট এভাবে জাল হবে পরে ডাল দেব তো আমরা 10-15 মিনিট পর আবার আসছি তো আমরা 10-15 মিনিট জাল হওয়ার পরে চলে আসলাম আবার ক্যামেরার সামনে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রেসার কুকারে সিদ্ধ করা বুটের ডাউল এটা এখন হচ্ছে দিয়ে দেওয়া হবে চর্বের খাসির চর্বের মধ্যে এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক সুন্দর কি কি দিয়ে খাইতে পারবে রুটি দিয়ে ভাত রুটি হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আপনারা দুপুরে খাইতে পারবেন সকালে রুটি দিয়ে খাইতে পারবেন রাতে রুটি দিয়ে খাইতে পারবেন দেখবেন যে আসলে অনেক ভালো লাগবে তো আরো কিছুক্ষণ ঠিক এভাবে চাল হবে তো ফাইনালি হচ্ছে আমরা আবারও আপনাদেরকে দেখাবো যখন হচ্ছে রান্নাটা একবারে পুরোপুরি হয়ে যাবে সেই সময় একটু সাথে থাকবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে আর আমরা রিসেন্টলি হচ্ছে একটা ন্যাচারাল পরিবেশে গ্রামের মধ্যে শিফট হচ্ছি যেখান থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো সাথে থাকবেন অবশ্যই যারা সাথে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমরা অনেক উৎসাহিত হই তো রান্না শেষের পথে আমরা আবারও আসব এইভাবে কিছুক্ষণ রান্নাটা জাল চলবে
বন্ধুরা এখন কলা ভর্তা করা হবে। কলা ভর্তার জন্য আমরা পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে দিয়েছি নি, দেখুন কিভাবে ভাজি। কলা ভর্তার জন্য না জি আর ওই পাশে আমরা হচ্ছে বুটের ডাউলের জন্য ওয়েট করছি, কি অবস্থা ওই পাশে দেখি। এই যে বন্ধুরা আমরা ওয়েট করছি, কিছুক্ষণ এভাবে চলতে চলতে হয়ে যাবে। আর এই যে মাহি নিয়ে আসছে কলা ভর্তা, দেখি দেখো কি কলা এটা, আনাজি কলা, গাছের টাটকা না? আচ্ছা, কখনো হচ্ছে সরাসরি গাছ থেকে যখন আমরা কলা সংগ্রহ করব, এটা কখনো আপনাদেরকে দেখানো হয়নি, তো একসময় দেখাবো ইনশাল্লাহ। তো ওই যে কলাটা ভর্তা করা হয়েছে, কে করলো? তুমি করছ? আচ্ছা, লবণ দেওয়া হচ্ছে। তো আসলে ভাজনাটা করা হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে, এটা ছানার জন্য, কড়া ভর্তার জন্য। এভাবে ভেজে নিয়ে ভর্তা করলে খাইতে অনেক সুস্বাদু হয়, আপনারাও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর এপাশে এই যে খাসির চরব দিয়ে বুটের ডাউল রান্না হচ্ছে, কিছুক্ষণ ওইভাবে আস্তে ধীরে জাল হলে আমাদের বুটের ডাউলটাও রান্না হয়ে যাবে। আমাদের কাবিলা ভাই আমার একদিন বলছিল, ভাই আগের মতো খাইতে পারি না ভাই, মানে তাও হাফ গামলা গামলা নিয়ে বইছে, বসে এক গামলা খাইছে, খাই দিয়ে বলছে যে ভাই আর আগের মতো খাইতে পারিনি। তাহলে আগে কত খাইতো চিন্তা করো, আগের মতো খাইতে পারে না। কি খবর? ভালো। কোথায় গেছিলেন? গোসল করছিলাম। প্রাইভেট পড়াশোনা কি অবস্থা? খুব ভালো। অ্যাসাইনমেন্ট লেখা কতদূর? দ্বিতীয় সপ্তাহ হলো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, বেস্ট অফ লাক। স্কুলে কি জমা দেওয়া হয়েছে? হ্যাঁ। এই হচ্ছে সাদিয়া ছোট বোন, গার্ডার কই দেখি, অন্যরকম না, এরা এখন নতুন আসছে, মনে হয় এর আগে। এটা হচ্ছে ব্যাড কই, আসলে অনেক সুন্দর কিউট। আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে, কার কার লাগবে কমেন্ট করবেন। ইয়ার কি খবর? ওই যে সাথে করে তো নিয়ে আসলো তাই না, তো গেল কোথায়? খোঁজা লাগবে সুমন,
আমার বাট খবর দিয়ে না মেলা আরো ভাবি আছে, ভাবি আছে, ভাই বেটার বউ আছে। কোথায় গেছিলে? রোদ লাগছে তোমার মুখে, তাই হচ্ছে গামছা দিয়ে দিলাম। চটকিয়ে চটকিয়ে আপনারা দেখে নেবেন সুন্দর ভাবে, হাত দিয়ে এরকম চটকাবেন, যত পারেন চটকাবেন। ব্লেন্ডারে দিলে কেমন হয়? সুন্দর সানা হয়ে যাবে। করছো কখনো ব্লেন্ডারে দিয়ে? না, ব্লেন্ডারে করলে আমার মনে হয় জুস হয়ে যাবে, সানা হবে না। সানা হবে না, মনে হয় জুস হয়ে যাবে। জুস তাই না? বন্ধুরা এখানে অনেক রোদ, তোমরা ডাইনিং এ যাবে। সত্যি অনেক মানে স্যান্ড বেরোচ্ছে, দারুণ। মানে ভাজনা তোলা হয়েছে তো পেঁয়াজের, যত এরকম মুথে নিবেন তত ভালো, যত মুথে নিবেন তত ভালো। চটকায় চটকায় ছেনে ফেলতে হবে, ছানা মানেই ছানা। বোবা নাকি, কিছু বলছো না কেন? সেদিনও বাড়াইছিল, কি বেড়েছিল? কোন দিকে তাকাই আছো? কথা তো এদিকে তাকাই বলতে হবে। তেল লাগবে মনে হয়। যত দূরে যেতে চাই ততই টেনে ধরে। আসাম দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি খুবই দুঃখিত, গান বলে ফেলেছি, কিন্তু চারিদিকে আজান হচ্ছে। সাদিয়া হচ্ছে সানার কাজের জন্য যে ভাবিকে সাহায্য করছে, হ্যাঁ হেল্প করছে, লবণ দিচ্ছে, ছোটখাটো সাহায্য, কিন্তু এগুলো সাপোর্ট। আর মাহি এদিকে হচ্ছে কি করছো? সানা করছে। এদিকে তাকো, কি করো? সানা করছে। কিসের ছানা? কল আছে। সবাইকে বলো যে আসলে আমরা যে নতুন জায়গায় শিফট হচ্ছি, এই প্রসঙ্গে অনেক ন্যাচারাল ভিউ পাবে, প্লাস হচ্ছে ওখানে অনেক রান্না করা হবে, অনেক কিছু। হ্যাঁ,
তো বন্ধুরা আমরা একটা ন্যাচারাল জায়গাতে শিফট হচ্ছি, ওটা আসলে আমাদের নানিদের বাসা গ্রামের মধ্যে। তো ওখানে মানে খুব সুন্দর পরিবেশ আছে ওখানে, তো ওখানে যাই ভিডিও টিডিও করব। ভিডিও টিডিও করব বলতে হচ্ছে আমরা অনেক ন্যাচারাল পরিবেশ নিয়ে কাজ করব, সেখানকার জীবনযাত্রা, সেখানকার মানে গ্রামের পরিবেশ, প্লাস হচ্ছে সেই নকল খাবার। হ্যাঁ, সেখানকার গ্রামে কিভাবে রান্না বান্না করা হয় আমরাও ট্রাই করব এবং নিয়মিত আপলোড করা হবে। তো বলো সবাইকে সাথে থাকার জন্য। তো বন্ধুরা সবাই সাথে থাকবেন, আমরা খাবো লবণ হয়েছে কিনা সেটা দেখলো, আর এদিকে কিন্তু বোটের ডাউল অলরেডি হওয়ার পথে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে। এইভাবে চুলার উপরে থাকবে আস্তে 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 আস্তে। আপনাদেরকে জালটা দেখাই, দেখেন খুবই মিডিয়াম জালে হচ্ছে, আর এইভাবে আস্তে আস্তে রান্নাটা সম্পূর্ণ হবে। তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আমি।